সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? তোমাদেরকে জানাই শুভ সকাল। আমি মোহাম্মদ শারজা, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে রসায়ন বিভাগের প্রভাষক। আজকে তোমাদের সামনে যে লেকচারটি নিয়ে এসেছি সেটি হলো অ্যারোমেটিক যৌগ তথা বেনজিন ও টোলুইনের প্রস্তুতি। আমরা এর আগের লেকচারগুলোতেই শিখেছিলাম অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম। আজকে আমরা বেনজিন এবং টোলুইন তথা অ্যারোমেটিক যৌগের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে জানব। তো আজকে মূলত প্রস্তুতি এবং ভৌত ধর্ম সম্পর্কে ব্যাখ্যা করার চেষ্টা করব, এরপর আমরা রাসায়নিক ধর্ম সম্পর্কে জানব ইনশাআল্লাহ। তো আমি আশা করছি যে তোমরা আগের লেকচারগুলো দেখেছো। আগের লেকচারের সঙ্গে এই লেকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের এর আগেও বলেছিলাম যে আগের লেকচার যদি তোমার পারফেক্টলি দেখা হয় বা আগের রিয়াকশনগুলো যদি বোঝা হয়ে থাকে, শেখা হয়ে থাকে, তাহলে পরবর্তী রিয়াকশনগুলো খুব ইজি হয়ে যাবে। আগের লেকচারগুলো যদি তোমাদের না ঠিকমতো দেখে থাকো, তাহলে তোমাদের প্রতি অনুরোধ হলো আগের লেকচারগুলো ভালো মতো দেখবে, কারণ আগের লেকচারের সঙ্গে অনেক কথা রিলেটেড। সেই রিলেটেড কথাগুলো যদি আমি বলি, অনেক সময় স্কিপ করে যাব, তখন দেখা যাচ্ছে তোমাদের বুঝতে কষ্ট হয়ে যাবে, কারণ আমি ধরেই নিয়েছি যে তোমরা আগের লেকচারগুলো দেখেছো। তো তার উপর ডিপেন্ড করে আমরা কিছু জিনিস করব। একটু খেয়াল করে দেখবে যে আমার আগের লেকচারের সাথে আগের রিয়াকশনের সাথে কিছু রিয়াকশন মিলে যাবে। সেই মিলে যাওয়া বিষয়গুলো নিয়েই কথা বলবো, পাশাপাশি নতুন যে বিষয় আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো আমি একটু আসি, সেটা হচ্ছে আজকে রসায়নের দ্বিতীয় পত্রে জৈব রসায়নের যে অংশটুকু আলোচনা হবে তার মধ্যে হচ্ছে বেনজিন এবং টোলুইন। বেনজিন এবং টোলুইন আমরা শ্রেণী বিভাগে পড়েছিলাম অ্যারোমেটিক যৌগ। অ্যারোমা শব্দের অর্থ সুগন্ধি। অ্যারোমেটিক যৌগগুলো একটু মিষ্টি গন্ধ বিশিষ্ট হয়ে থাকে, সুগন্ধ বিশিষ্ট। তো আমরা এই বেনজিন বা টোলুইনের যে প্রিপারেশন সে সম্পর্কে আমরা একটু জানব, এবং দুইটা প্রিপারেশন আমি পাশাপাশি লিখে রেখেছি যাতে আমরা খুব অল্প সময়ে অনেকগুলো বুঝতে পারি। তো আমরা একটু খেয়াল করে দেখি। প্রথমে লিখে রেখেছি আমি বেনজিনের প্রিপারেশনটা দেখি, খেয়াল করি। বেনজিন, বেনজিনে লিখে রেখেছি পরীক্ষাগার প্রস্তুতি। এখানে দেখো তো এটার নাম হচ্ছে সোডিয়াম বেনজয়েট। এটার নাম কি? সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, বেনজিন সোডিয়াম কার্বনেট প্রস্তুতি। একটু খেয়াল করো তো তোমাদের অ্যালকেন প্রস্তুতির সময় ডি কার্বক্সিলেশন বিক্রিয়া পড়েছিলাম, সেখানে বলেছিলাম এরকম দেখো জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সঙ্গে সোডালাইন চালনা করলে কি করলে? সোডালাইন, সোডালাইন চালনা করলে সোডালাইনটা কি? সোডা এবং লাইন, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণে যে বস্তুটা তৈরি হয় সেটা হচ্ছে সোডালাইন। যদি জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সি ডাবল, এটা হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক, এর সঙ্গে এম এ, তার মানে কি? জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ সাথে যদি সোডালাইনের বিক্রিয়া করা হয়, তাহলে ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্লাস সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। যদি সেটা হয়ে থাকে তাহলে আমার এই বিষয়টার দিকে খেয়াল করো তো, এখানেও দেখো তাহলে কি? বেনজয়িক অ্যাসিড, এটা ছিল মূলত বেনজয়িক অ্যাসিড, বেনজয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম বেনজয়েট উৎপন্ন করছে। সেই সোডিয়াম বেনজয়েটকে নিয়ে আমরা কাজ করব। সোডিয়াম বেনজয়েট, তার নাম কি? এটা সোডিয়াম বেনজয়েট। তাহলে সোডিয়াম বেনজয়েটের সাথে যদি সোডালাইন চালনা করি, ক্যালসিয়াম অক্সাইড মিশ্রিত সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হচ্ছে? ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে এই অংশটুকু গিয়ে হচ্ছে সোডিয়াম কার্বনেট, এই অংশটুকু গিয়েছে সোডিয়াম কার্বনেট। আর তাহলে কি? এই অংশ যখন বিয়ে হয়ে যাচ্ছে একটা হাইড্রোজেন থেকে, এই একটা হাইড্রোজেন এই খালি হাতে যুক্ত হবে, যুক্ত হলে এটা বেনজিন হবে। বেনজিনের যদি আমরা স্বাভাবিক সংকেত দেখি তাহলে এরকম না, এরকম একান্ত ডাবল বন্ড আছে, এরকম যদি একান্ত ডাবল বন্ড থেকে থাকে তাহলে সেটা বেনজিন। এখন ভিতরে গোল কেন হলো সে অংশটুকু নিয়ে আমরা পরে ব্যাখ্যা করব, আপাতত এই অংশটুকু বুঝি। তাহলে আমরা পরীক্ষাগার প্রস্তুতি দেখলাম, এবার দেখো
ফেনল থেকে ফেনলের সাথে যদি জিঙ্ক চয়না করা হয় জিঙ্ক ধাতু চয়না করা হয় তাহলে জিঙ্ক অক্সাইড এবং বেনজিন উৎপন্ন হয় কি উৎপন্ন হয় জিঙ্ক অক্সাইড এবং বেনজিন উৎপন্ন হয় দ্বিতীয় জিনিসটা দেখো গত লেকচারে অ্যালকেনের রাসায়নিক ধর্ম লেকচারে আমি দেখিয়েছিলাম অ্যালকিনের অ্যালকাইনের পলিমারকরণ এই যে অ্যাসিটিলিনকে যখন পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া করা হয় কি বিক্রিয়া পলিমারকরণ তখন কি উৎপন্ন হয় অ্যাসিটিলিন উৎপন্ন হয় তো এটা একটু যদি আমরা এইভাবে লিখি দেখো তো এরকম যদি লিখি তারপর এই অংশটুকু বন্ধন এভাবে ভেঙে যাচ্ছে এখানে আসছে এখানে আসছে তাহলে যদি এরকম হয় তাহলে দেখো তো এই সি এখানে দুইটা বন্ধন থাকতেছে সি এইচ হচ্ছে আর এই বন্ধন যেহেতু এখানে আসতেছে এই বন্ধন যেহেতু এখানে আসতেছে তাহলে সিঙ্গেল বন্ড হচ্ছে সিঙ্গেল বন্ড হচ্ছে দেন এখানে তাহলে এটা সি এইচ থাকতেছে এবার দেখো খেয়াল করো এখানে এই ট্রিপল বন্ডটা কি আসতেছে এখানে আসতেছে আসলে সিঙ্গেল বন্ড হচ্ছে তাহলে মাঝখানে থাকছে ডাবল বন্ড আর এইখানে যে ট্রিপল বন্ড ছিল একটা বন্ধন যদি ভেঙে আসে এখানে আসে দেখো বেঞ্জিন উৎপন্ন হয়েছে না তাহলে কি অ্যাসিটিলিন বা ইথাইনের পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে বেঞ্জিন তৈরি করা যায় কিভাবে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রাটা কত 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যাসিটিলিনকে যদি লৌহ নর বা লোহার নরের মধ্যে দিয়ে চালনা করা হয় তাহলে কি হয় বেঞ্জিন উৎপন্ন হয় বেঞ্জিন উৎপন্ন হয় এবার আমরা সরল অ্যালকেন আমরা অ্যালকেনের নামকরণের সময় একটা জিনিস খেয়াল করেছিলাম সেটা এন তারপর নিও টারশারি তো আমরা যখন হচ্ছে নর্মাল অ্যালকেন থাকবো তখন সেই অ্যালকেনগুলোকে বলবো আমরা এন অ্যালকেন সেই অ্যালকেনকে বলবো আমরা এন অ্যালকেন তো এন এন হেক্সেন থেকে কিভাবে তৈরি করা যায় সেটা একটু দেখাচ্ছি CH3 কয় কার্বন বিশিষ্ট এন হেক্সেন হচ্ছে 6 কার্বন বিশিষ্ট তাহলে 6 কার্বন বিশিষ্ট যদি হয় এটাকে যখন প্লাটিনাম প্রভাবক কোন প্রভাবক প্লাটিনাম প্রভাবক হেনিডিয়াম পেন্টাক্সাইড 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 15 এটিএম চাপে 15 এটিএম চাপে যখন রিঅ্যাকশনটা করানো হচ্ছে এখানকার এখানকার এখান থেকে একটা হাইড্রোজেন এখান থেকে একটা হাইড্রোজেন বিয়ের বেজে সার্কেল গঠন হচ্ছে চাকরিক হচ্ছে তার মানে কি সাইক্লোহেক্সেন উৎপন্ন হচ্ছে কি উৎপন্ন হচ্ছে সাইক্লোহেক্সেন তাহলে আসতেছে এরকম CH2 এটা একটা সাইক্লোহেক্সেন আছে এটাকে যখন অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে এখানে কি করব অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন ডিহাইড্রোজেনেশন করব কি ডিহাইড্রোজেনেশন মানে হচ্ছে হাইড্রোজেনকে অপসারণ করা যখন ডিহাইড্রোজেনেশন বা হাইড্রোজেন অপসারণ করব কার উপস্থিতিতে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং প্লাটিনাম তখন কি করবে এখান থেকে একটা হাইড্রোজেন এখান থেকে একটা হাইড্রোজেন এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা তিনটা হাইড্রোজেন তিন যোগ করে ছয়টা হাইড্রোজেন পরমাণু বের হয়ে যাবে তখন থাকবে এরকম ডাবল তাহলে এখানে কি আসতেছে আমাদের এন এন হেক্সেন থেকে এন হেক্সেন থেকে আমরা কি উৎপন্ন করলাম বেঞ্জিন উৎপন্ন করলাম এখন একটু খেয়াল করে দেখো যখন এন হেক্সেন বা নরমাল হাইড্রোকার্বন থেকে যখন অ্যারোমেটিকরণ বিক্রিয়ার মাধ্যমে অ্যারোমেটিক যৌগ উৎপন্ন করা হয় তখন সেটাকে বলো রিফর্মিং রিঅ্যাকশন কি বলা হয়
রিফর্মিং প্রসেস বলা হয়। কি বলা হয়? রিফর্মিং প্রসেস। তো আমরা রিফর্মিং প্রসেসের মাধ্যমে নর্মাল অ্যালকেন থেকে কি প্রস্তুত করলাম? নর্মাল অ্যালকেন থেকে আমরা তোমার অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করলাম। এবার আমরা টোলুইন থেকেও প্রস্তুত করতে পারি। টোলুইন থেকে প্রস্তুত করতে পারি কিভাবে? এই যে টোলুইন লিখলাম CH3, এটাকে যখন হাইড্রোজেন দ্বারা রিয়াকশন করে তোমার হচ্ছে প্লাটিনাম প্রবাহক এবং অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস হচ্ছে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তাহলে বেনজিন এবং মিথেন উৎপন্ন হয়। তাহলে এখান থেকে দ্বারা টোলুইন দ্বারাও রিয়াকশন করা যায়। আরও একটা প্রসেস আছে, সেটা হচ্ছে টোলুইনকে তীব্র ঝারণ করলে বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। সেই বেনজোয়িক অ্যাসিডকে যদি আমি আবার হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড দ্বারা রিয়াকশন করি সোডিয়াম বেনজোয়েট হবে। এরপর প্রথম রিয়াকশনটাতে চলে যাবে, অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়, সেখানে আমরা বেনজিন প্রস্তুত করতে পারি। এবার আমরা খেয়াল করি টোলুইনের প্রস্তুতি দেখব। কার প্রস্তুতি দেখি? টোলুইনের প্রস্তুতি দেখব। তো টোলুইনের প্রস্তুতি দেখার সময় যে জিনিসটা মাথায় রাখব, আমরা একটু খেয়াল করে দেখি, পুরাতন রিয়াকশনে আবার আসি, সেটা হচ্ছে অ্যালকেনের প্রস্তুতির সময় উডস বিক্রিয়া পড়েছিলাম। কি বিক্রিয়া? উডস বিক্রিয়ার ক্ষেত্রে কি বলেছিলাম? শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন প্রস্তুত হয়। কি উৎপন্ন হয়? উচ্চতর অ্যালকেন প্রস্তুত হয়। এই বিক্রিয়াটাকে বলা হয় উডস বিক্রিয়া। তো আমি একটু দেখাই, RX+NA যখন ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করলো শুষ্ক ইথার, কোন ইথার? শুষ্ক ইথার, তখন আমার রিয়াকশনটা দাঁড়ালো R+2NAX। তো এই বিক্রিয়া যদি হয় উডস বিক্রিয়া, জাস্ট এই রিয়াকশনটা আর এই রিয়াকশনটা ঠিক একই রকম কিনা? আগেরটাই ছিল তোমার হচ্ছে দুটি অ্যালকাইল হ্যালাইড, এখানে আসতেছে একটি অ্যালকাইল হ্যালাইড এবং একটি অ্যারাইল হ্যালাইড। যেহেতু একটি অ্যালকাইল হ্যালাইড এবং একটি অ্যারাইল হ্যালাইডের বিক্রিয়া উৎপন্ন হয়, সেহেতু এটাকে উডস-পিটিক বিক্রিয়া বলবো। কি বিক্রিয়া? উডস-পিটিক বিক্রিয়া বলবো। তো আমরা দেখো উডস-পিটিক বিক্রিয়ার মাধ্যমে শুষ্ক ইথার তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যারাইল হ্যালাইড কেন আসলো সেটা বলি। অ্যারোমেটিক যৌগ, তো অ্যারোমেটিক যৌগের সঙ্গে যদি হ্যালোজেন থাকে তাহলে অ্যারাইল হ্যালাইড। তো অ্যারাইল হ্যালাইডের সাথে বিক্রিয়ায় ধাতব সোডিয়াম মেশ সাথে তখন কি উৎপন্ন হয়? টোলুইন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? টোলুইন উৎপন্ন হয়। এবার হচ্ছে বেনজিন থেকে, আমরা বেনজিন থেকে দেখি। দেখো বেনজিন থেকে যে বিক্রিয়া হচ্ছে সেটা হচ্ছে বেনজিনের সঙ্গে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়। উৎপন্ন হয় অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়। এই অ্যালকাইল বেনজিন উৎপন্ন হওয়ার জন্যই এই বিক্রিয়াটা হয় ফিডেল ট্রাপ অ্যালকাইলেশন, ঠিক আছে? তার এখানে দেখো শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডের সাথে বেনজিনের বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে? টোলুইন হচ্ছে, অ্যালকাইল বেনজিন উৎপন্ন হচ্ছে। এই টোলুইন উৎপন্ন হওয়া বিক্রিয়াটাকে বলবো আমরা ফিডেল ক্রাব অ্যালকাইলেশন বিক্রিয়া। তো ফিডেল ক্রাব অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন বিক্রিয়ার মেকানিজম এবং আরও বিস্তারিত কিছু আমরা শিখবো ইনশাআল্লাহ। তো ওই অংশটুকু থেকে আমরা পরে আসি, আমরা যখন ওই রিয়াকশন মেকানিজম আসবে তখন শিখব। এবার খেয়াল করে দেখো, আমরা এম হেক্সেন থেকে যেভাবে বেনজিন প্রস্তুত করেছি এম হেপটেন থেকে সেইভাবে টোলুইন প্রস্তুত করব। তাহলে একটু দেখাই,
চক্র তৈরি করবে, মিথাইল সাইক্লোহেক্সেন উৎপন্ন হবে, মিথাইল সাইক্লোহেক্সেন। ডিহাইড্রোজেনেশন করলে কি উৎপন্ন হবে? টোলুইন উৎপন্ন হবে। ঠিক এইরকম করে টোলুইন উৎপন্ন হবে, সাথে কি উৎপন্ন হবে? মিথেন উৎপন্ন হবে। একটু খেয়াল করে দেখো তো, আমরা দুইটা রিয়াকশন একই রকম পেয়েছি কিনা। এটাও রিফর্মিং রিয়াকশন, এটাও কি হচ্ছে? রিফর্মিং রিয়াকশন। এখন আমাদের প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে কিভাবে বেনজিন থেকে টোলিন প্রস্তুত করবে, আবার কিভাবে টোলিন থেকে বেনজিন প্রস্তুত করবে। তাহলে এখানে পারস্পরিক রূপান্তর লিখি, রূপান্তর কিভাবে বেনজিন থেকে টোলুইন পাবে, আর হচ্ছে খ নম্বরে কিভাবে টোলুইন থেকে বেনজিন পাবে। খেয়াল করে দেখো তো, আগের দুইটা এই যে আমরা প্রস্তুতি বেঞ্জিন এবং টোলিনের যে প্রস্তুতি দেখলাম, এই প্রস্তুতির মধ্যে বেঞ্জিন থেকে টোলিন প্রস্তুত করেছিলাম, টোলিন থেকে বেঞ্জিন প্রস্তুত করেছিলাম। তার মানে কি? দুইটা টার্ম আমার এসে গেছে। এখন পরীক্ষায় অনেক সময় আসে যে কিভাবে টোলিন থেকে বেঞ্জিন পাবে, অথবা কিভাবে টোলিন বেঞ্জিন থেকে টোলুইন পাবে। তো আমরা দেখো তো এই দুটি রিয়াকশন অলরেডি এখানে দেখিয়েছি কিনা, খেয়াল করে দেখো। যদি না বুঝতে পারো তাহলে আবার ভিডিওটি দেখবে, দেখে বুঝতে পারবা যে আসলে এই রিয়াকশনগুলো অলরেডি করানো হয়েছে। এখন আমরা বেঞ্জিন এবং টোলিনের ভৌত ধর্ম পড়ার বিষয়টি আসবো। সে ভৌত ধর্ম পড়ার জন্য যে জিনিসটা আছে সেটা আমরা একটু ব্যাখ্যা করে দিই। সাধারণত বেঞ্জিন বর্ণহীন গন্ধহীন স্বাধীন তরল পদার্থ থাকে। এর গলনাঙ্ক 5.4 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক 80.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এরা পানি অপেক্ষা হালকা। বেঞ্জিন এবং টোলিন কি হবে? পানি অপেক্ষা হালকা। যেহেতু পানি অপেক্ষা হালকা তাই এটি পানিতে অদ্রবণীয় হবে। কি হবে? অদ্রবণীয় হবে। এটি দাহ্য পদার্থ, তাই হচ্ছে দহনের সময় কালো ধোঁয়ার সৃষ্টি হয়। কি উৎপন্ন হয়? কালো ধোঁয়ার সৃষ্টি হয়। তো আমরা এই বিষয়গুলো আজকে এ পর্যন্তই রাখব। নেক্সট দিনে আমরা বেঞ্জিন এবং টোলিন না আর একটা বিষয় দেখিয়ে দিই, সেটা হচ্ছে বেঞ্জিনের ভিতরে গোল চিহ্নটা। দেখো বেঞ্জিনে এরকম এরকম ডাবল বন্ড আছে, কিন্তু আমরা দেখলাম এরকম ভিতরে কেন এই গোল্লা চিহ্নটা আসলো, গলি আকার গোল্লা চিহ্ন যেটা, এই যে এখানে দেখো ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। এই ডাবল বন্ড গুলো পর্যায়ক্রমিক ভাবে আবর্তিত হয়, অর্থাৎ এর যে পাই ইলেকট্রন আছে এই ইলেকট্রনকে বলা হয় রেজোন্যান্স ইলেকট্রন বা সঞ্চারণশীল পাই ইলেকট্রন। এই সঞ্চারণশীল পাই ইলেকট্রনের কারণে এদের একটা রেজোন্যান্স কাঠামো বা পরিবর্তনশীল কাঠামো তৈরি হয়। পরিবর্তনশীল কাঠামোর কারণে এই বন্ধনগুলো একবার এখানে আসে, এখানে আসে, এখানে যায়, তখন কি বন্ধনগুলো চক্রাকারে ঘুরতে থাকে। যেহেতু বন্ধনগুলো ঘুরতে থাকে এবং সঞ্চারণশীল পাই ইলেকট্রনগুলো মুভ করতে থাকে,
সেহেতু এর ভিতরে এই গোল্লা চিহ্ন দেওয়া হয়। তো আমরা রেজোন্যান্স কাঠামোটা একটু দেখিয়েই দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এই সঞ্চারশীল পাই ইলেকট্রন গুলো এখানে আসলো, এখানে আসা মানে কি সামনের বন্ধন ভেঙে যাবে, সামনের বন্ধন কি হবে ভেঙে যাবে। একটু আমরা এখানে বন্ধনটা আসলো, বন্ধনটা আসা মানে এরকম হলো, এখানে ইলেকট্রন জোড় তৈরি হলো, এখানে এখানে বন্ধন আছে। এখন এই ইলেকট্রন জোড় এখানে বন্ধন গঠন করবে, কি করবে এখানে বন্ধন গঠন করবে। গঠন করলে কি হবে, তখন সামনের বন্ধনটা ভেঙে যাবে, সামনের বন্ধনটি ভেঙে যাবে, ভেঙে যাবে। আবার এটা এখানে বন্ধন গঠন করবে এবং সামনের বন্ধন ভেঙে যাবে। এইটি আবার বন্ধন গঠন করবে এবং নতুন করে স্ট্রাকচার ফর্ম করবে। তাহলে কি ছিল এরকম হলো এরকম। তাহলে দেখো বন্ধন ছিল একরকম হলো আর একরকম। তাহলে এই যে বন্ধন যে মুভ করতেছে, এই মুভ করা কিসের কারণে করে, সঞ্চারশীল পাই ইলেকট্রনের কারণে। এই জন্য আমরা বেঞ্জিন চক্রের মধ্যে এরকম গোল চিহ্ন দিয়ে থাকি। তো আজকে এ পর্যন্তই থাক, নেক্সট দিনে ইনশাল্লাহ আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ। ও রাজু, রাজু কিসে, আমি তো শেষ করেছি।